আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না। কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব, এটা আমরা কেউ জানি না। আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কেয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে, কয় কেউ নাই, সব শেষ। আল্লাহ বলবে আখবিরনি মাই ইয়াবকা, ও মালাকুল মাউত আমারে বল কে আছে, কয় আমি আছি, কয় তুই মর, তুই মর। শোনার সাথে সাথে মালাকুল মাউতের ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কাবাস করে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। এক সাহাবা জেহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযযা ওয়ালা ফাযযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোর কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশ খবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবি দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন। আজকে জেহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফিরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফির গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়? বিশ্বনবী বললেন হুয়াফিন নার, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামী। এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান্নামী হয়, আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল, দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে, এবার আর সে পারে না। দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়, মারে আবার মাইরও খায়, খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত, ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না, শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এ অল্প একটু দেরি সাহাবির আর সহ্য হয় নাই। ওই সাহাবি নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী, আখিনি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি, এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর, সব মানুষের রুহ কবজ হয়ে যাবে, সব জিন্দের রুহ কবজ কর, সব জিন্দেরও রুহ কবজ হয়ে যাবে, এবার সব ফেরেশতাদের রুহ কবজ কর, সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কেয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ, এবার মহাবিশ্বে কেউ নাই। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে, কয় কেউ নাই, সব শেষ, কেউ আছে, কেউ নাই, সব শেষ, আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আমারে বল কে আছে, কয় আমি আছি, কয় তুই মর, আমি আছি, আমি। আল্লাহ বলবে তাহলে এবার তুই মর, তুই মর। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয়ে ভয়ে খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে।
দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কবজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে সে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নফসুত তৈয়িবা, হে পবিত্র আত্মা বেরোয় আয়। বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে। ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মাউত ইল্লিনে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও, আমিন। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্বনবীরে মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বি আকবাহিমা ইয়াকুন হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদগুটে ভয়ঙ্করে রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে, ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওইটা দেখলে অবস্থা খারাপ, চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বেরোয় আয়, ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন, এটা এটা দোয়া, ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়, পড়েন আমিন। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট, আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে, আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মর, মরতে হবেই, কারণ কুল্লু নাফসিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে স্বাদ। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো, এটা আমরা কেউ জানি না, জানি জানি। মালাকুল মাউত কাঁপতে থাকবে, আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওইদিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না, মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন বলবেন, ইয়া আরদু আইনা নাহারুকি, পৃথিবী তোর নদীগুলো কই, বিল্ডিং গুলো কই, রাজা বাদশাহগুলো কই, পৃথিবীর নাজ নেয়ামত কই, ভোগের দুনিয়া আজকে কোথায়, অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায়, লিমানিল মুলকুল ইয়াও, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার, চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা সেদিন কারো নয়, ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, কেউ নাই, সব মরে গেছে। এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি না।